সহকর্মী এবং আমার বিজ্ঞ আলোচকদের মতামত আমি শুনেছি। আমি খুব সংক্ষেপে বলি, কারণ আমার আরেকটা জায়গাতে এখন যেতে হবে একটু পরে আলোচনাতে, এবং আমি মহিউদ্দিন ভাইয়ের কথাগুলো শুনব। দেখুন মাননীয় সঞ্চালক, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনি একটু আগে যে বললেন সরকারের পলিটিক্যাল কমিটমেন্টে কোনো অভাব নেই, আপনি এটা কিভাবে বুঝলেন? স্যার, পলিটিক্যাল কমিটমেন্ট আমরা যখন বাজেট বক্তৃতা শুনি বা আমাদের মাননীয় আমি শুধু প্রধানমন্ত্রীর বক্তৃতার কথা কথা শুনি, বলছি না, আমি আপনি আপনি খুব দৃঢ়ভাবে বললেন সরকারের পলিটিক্যাল কমিটমেন্টের অভাব নেই, এটার আপনার এভিডেন্সটা কি, এটার আপনার ভিত্তিটা কি? আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি এরকম একটা বড় মন্তব্য করলেন। স্যার আমি পলিটিক্যাল স্টেটমেন্ট যেটা বলছে ওটার কথাই বলছি, হ্যাঁ, যে তাহলে আপনি আমাদের বলেন যে জনগণের কাছে যেটা বলছেন। সরকারের বিবৃতির ভিতরে বক্তব্যের কোনো জি অভাব স্যার, নেই, এইটা বলেন। জি স্যার, জি কারণ স্যার, একটু আগে আপনি যে আলোচনাটা এখানে শুনেছেন সেটাতে আপনি ব্যারিস্টার সাহেব, ব্যারিস্টার মাসুম, ডক্টর জাহিদ হোসেন এবং সালাহুদ্দিন সাহেব যেভাবে বিশ্লেষণ করেছেন এবং বর্তমান পরিস্থিতিতে আর্থিক খাতের বিভিন্ন আঙ্গিক নিয়ে আইনি এবং প্রশাসনিক এবং অন্যান্য যে সমস্ত বিষয়ের ঘটনাবলী উন্মোচন করেছেন, যে ব্যবচ্ছেদটা করলেন, তারপরে আপনার এই মন্তব্যটা কতখানি সামঞ্জস্যপূর্ণ এটা আমি বুঝে উঠতে পারিনি, সেই জন্যই প্রশ্নটা করলাম, কিছু মনে জি করবেন স্যার, না। জি আমি স্যার, আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমি সামষ্টিক অর্থনীতি তো বড় জিনিসটা আলোচনা হয়নি, আমি আপনাকে সামষ্টিক অর্থনীতির ভিতরে এই যে আলোচনাগুলো এনেছে এটাকে আমি স্থাপন করে আমি আপনাকে বলি। সেটা হলো যে এই মুহূর্তে বাংলাদেশ ব্যয় করে প্রায় 15 থেকে 16% মতো আমাদের জাতীয় আয়ের, আর আয় করে আগে তো 10% মতো ছিল, আর ইদানিংকালে প্রবৃদ্ধির প্রভূত উন্নতির কারণে আর কর আহরণ না হওয়ার কারণে 8-9% হয়ে গেছে, অর্থাৎ 5 থেকে 6% মতো আপনার ঘাটতি আছে। এই ঘাটতিতে আপনি পূরণ করেন অর্ধেক বিদেশ থেকে টাকা এনে, অর্ধেক আপনি দেশের ভিতর থেকে ধার করে। এখন বর্তমানে যে করোনা পরিস্থিতি আছে সেই করোনা পরিস্থিতির কারণে আপনার সরকারের ব্যয় করার প্রয়োজনীয়তা আরো বাড়বে, কারণ এখন সম্প্রসারণমূলক অর্থনীতিটাই হলো নিয়ম। এখন যদি সেটা বাড়ে তাহলে আগামী বাজেটে আপনার সেই অর্থে আরো অনেক বিভিন্ন ধরনের প্রণোদনা এবং সুবিধা দিতে হবে, এবং সেটা মানে কারা পাবে এই ওই যে আনুপাতিক ভাবে যেটা ডক্টর জাহিদ হোসেন তুলেছেন ওটাতে আমি গেলামই না এখন, অথবা ডক্টর সালাহউদ্দিন যে ব্যবহার এটার যে প্রয়োগের কথা বলেছেন ওটাতেও ঢুকলাম না আমি। তো সরকারের আরো বেশি অর্থের প্রয়োজন পড়বে, ব্যয় করার সক্ষমতা লাগবে, তো ব্যয় করার সক্ষমতা হলে তাকে অবশ্যই আবার কর আদায় করতে হয়। তো এই বছর কর আদায় করার ক্ষেত্রে নিঃসন্দেহে তাদের সবচেয়ে জটিল পরিস্থিতি, কারণ দেশের ভিতরে আয় নেই, দেশের ভিতরে এক ধরনের মন্দা আছে ইত্যাদির ভিতরে করার ক্ষেত্রে, এবং অর্থনীতিকে চাঙ্গা করতে হলে তাকে অনেক বেশি বিভিন্ন সুবিধা দিতে হবে। তাহলে এই রকম অবস্থার ভিতরে যখন সে থাকে তখন অবস্থাটা আরো জটিল হয়ে যায়, যে সরকারের সামষ্টিক অর্থনীতিকে সমর্থন দেওয়ার জন্য যে সমস্ত কাঠামো থাকে, যে আর্থিক ব্যবস্থাপনা থাকে, সেটা আপনার ব্যাংকিং খাত নিঃসন্দেহে একটা বড়, পুঁজিবাজার যদি বলেন সেটা একটা বড়, আপনি যদি বলেন প্রশাসনের ভিতরে স্থানীয় সরকার একটা বড় জায়গা, এই সমস্ত জায়গা এবং বৈদেশিক বিনিয়োগের একটা বড় জায়গা, এই জায়গাগুলো যদি আপনার সচল না থাকে তাহলে সরকারের যে এই সাধারণভাবে 5 থেকে 6% ঘাটতি এবং তার যে বাড়তি খরচ করার প্রয়োজন সেটা আরো বেশি জটিল হয়ে যায়, এইটাই আমি বলতে চাচ্ছি এই এই বছর। এখন কথা হলো সরকার ধারাবাহিক ভাবে, আমরা এই সরকারের এই বড় 12 বছরের আলোচনার ভিতরে আপনি যদি আসেন তাহলে দেখবেন যে সরকার প্রথম আসার ক্ষমতায় আসার পরে এই ধারাবাহিক সরকার তো 2012-13 সাল পর্যন্ত তাদের ভিতরে সংস্কারের যে মনোভাবটা ছিল 13 সালের পরের থেকে এটা ক্রমান্বয়ে অপসৃয়মান হয়ে গেছে, এবং এবং আপনি যদি এখন আলোচনা করেন যে টেকনিক্যাল দিকগুলি, এই টেকনিক্যাল দিকগুলি নতুন করে বলার কিছু নাই, সকলেই ভালো করে জানে কার কি করতে হবে, ব্যাংকিং কোম্পানি অ্যাক্টের ক্ষেত্রে কি আচরণ হচ্ছে, আইনের কি বরখেলাপ হচ্ছে। এবং আপনাদের সবচেয়ে বড় আমি উদাহরণ হিসেবে বলি, গত বছর যখন এই সুদের হার কমানো 9-6 করার ব্যাপারে যে ব্যাংকের মালিকরা যখন লেগে পড়লেন তখন আমরা বলেছি যে বাংলাদেশের সামষ্টিক বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে যে কম ব্যক্তি খাতের বিনিয়োগ যে 23% জিডিপির আটকে আছে গত 4 বছর ধরে, এইটা কি সুদের হারের জন্য আটকে আছে না অন্য কোনো আছে? তো সুদের হার তো নেমেছে, তো আপনি এখন মনিটারি মুদ্রানীতি অনুযায়ী যে ব্যক্তি খাতে যেই ধরনের আপনার ঋণ প্রবাহের কথা তার অর্ধেকও আপনি করতে পারছেন না, তাহলে সুদের হার কমলো কিন্তু ঋণ প্রবাহ বাড়লো না কেন? তার মানে আপনাকে উপলব্ধি করতে হবে যে সমস্যা আরো গভীরে নিয়ে,
এইটা উপলব্ধি করার বিষয়। এবং সেই ক্ষেত্রে আপনি ব্যাংকিং সংস্কারের ক্ষেত্রে যে ব্যবস্থাটা নিলেন না, অথবা আপনি উল্টো পথে যে গেলেন যেটা আপনারা বলছেন, অথবা আপনি যে কর আদায়ের ক্ষেত্রে প্রত্যক্ষ কর আদায়ের যে গতি ছিল সেটা যে হারিয়ে গেল, আপনি নতুন ভ্যাট কার্যকর করতে পারছেন না, এই সমস্ত ঘটনাবলী কেন ঘটছে? দেখুন, এইটি হলো বিষয়। আমার আমাদের আমাদের বুঝার ব্যাপার যে আমাদের মতো জ্ঞানের জন্য কারোর কোনো অভাব আছে বলে আমার কাছে মনে হয় না। এটাকে বুঝতে হবে, এটা টেকনিক্যাল বিষয় নয়, এটা রাজনৈতিক সংস্কৃতির ব্যাপার, রাজনৈতিক অর্থনীতির ব্যাপার। ওই যে সালাউদ্দিন ভাই বললেন যে পলিটিক্স কোনো বিষয় না, এটার ভিতরে কিছু না, কি উনি বললেন? আমি সালাউদ্দিন, আমাকে বিনয়ের সাথে আপনার সাথে দ্বিমত করি। কেন্দ্রীয় ব্যাংক যখন বলে যে ব্যাংক আর নতুন হবে না, আর যদি ওনারা আদিষ্ট হয়ে নতুন ব্যাংকের লাইসেন্স দেন, ওনারা কতখানি অসহায় আপনারা দেখছেন না? আপনারা আপনারা বলেন সাহস দেখাতে কেন্দ্রীয় ব্যাংকে, ওই কেন্দ্রীয় ব্যাংকের ঘাড়ে কটা মাথা? নীতি কি শূন্যতার ভিতরে তৈরি হয়, প্রণয়ন হয়, না নীতি শূন্যতার ভিতরে বাস্তবায়িত হয়? এটার জন্য পরিবেশের ব্যাপার থাকে, সবাই আমরা জানি কি। আপনি দেখুন, আমরা বললাম যে আপনি দুর্নীতি দমন করবেন, আপনি শুরু করলেন ক্যাসিনোর বিরুদ্ধে আচরণ, শেষ তিনটে ক্যাসিনোর বিরুদ্ধে হলো, শেষ হয়ে গেল। শোনা যাচ্ছে যে ব্যক্তি বিশেষের ব্যাপারে এগুলো আগ্রহ ছিল, এইটা একটা একটা জেলাতে আপনি ধরলেন দুই ভাইকে, আর কোন জেলাতে কি দুই ভাই নাই? তাদের এই যে তাদের যে সঞ্চয় আছে, সম্পদ আছে, নাই? এইটি হলো বিষয়। আপনি এমন একটা দেশে বসবাস করেন সবচেয়ে বেশি যাদের এটা নিয়ে কথা বলার কথা, এই মহিউদ্দিন ভাই যার নেতা, আমি তাদের কথা বলছি, যে ব্যক্তি খাতের নেতৃবৃন্দ এইরকম নৈবর্তিক নির্লিপ্ত ভাবে অবস্থান করছে, ব্যাংক খাতের সংস্কার, পুঁজিবাজারের সংস্কার, প্রশাসনিক সংস্কার, প্রত্যক্ষ ব্যক্তি প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে সংস্কার, শুধু একমাত্র ওই 100 EPZ এর স্পেশাল ইকোনমিক জোনের কথা বলি, 100 লাগবে না, আমার একটাও তো চালু করতে পারিনি তিন বছরে। এইটি হলো বিষয় যে এক একটা প্রকল্প, এখন তো সবাই জানি আমরা 10 টাকার জিনিস 1000 টাকা দিয়ে কেনা হচ্ছে, এবং সেটার কোনো বাস্তবায়নে কোনো ধরনের সুরক্ষার ব্যবস্থা নেই, এবং কোনো আইনি ব্যবস্থা হয় না, শুধুমাত্র নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্তকে করের আওতায় এনে তাদের কাছ থেকে কর আদায় করা হচ্ছে, আর কোনো নতুন করের উৎস নাই ইত্যাদির ভিতরে রয়েছে। সে তো পুরো দেশটা এই মুহূর্তে বাংলাদেশের, আমাদের যে অর্জন, বাংলাদেশ আমাদের ভিতরে আগামী দিনে স্বল্পোন্নত দেশ থেকে যে বেরোব, আমার যে বৈশ্বিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করব, এগুলোকে করার জন্য যে সম্পদের দরকার, সেই সম্পদের লভ্যতা আনতে হলে এই মুহূর্তে যেভাবে অর্থনীতিতে গলা চেপে আছে, ওই সংস্কার যদি না হয়, তাহলে এই যে অর্জনগুলো আমরা গত 10-12 বছরে করেছি সেটাও টেকসই হবে না। এর ভিতরে বৈষম্য বাড়বে, বৈষম্যের কথা আপনারা বলেছেন, এবং এই অর্থনীতি এই বর্তমানে এই অর্থনৈতিক ব্যবস্থাপনায় কিভাবে আপনি হবে? আপনি কালো টাকাকে সাদা করতে দিবেন আগামী বছরে, আর আমাদের মতো সৎ করদাতারা যে কর দিয়ে আসবে, এইটা কি আপনি মনে করেন বহুদিন চলতে পারে? আপনি বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছেন, আপনি সেকেন্ড হোমের হিসাব আছে, একটা মানুষকে আপনি শাস্তি দেন নাই, বিদেশে আপনাদের প্রত্যেকের নাম ছাপা হয়েছে, তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেন নাই, আর আপনি মনে করেন যে আমরা এখন এই বাংলাদেশের জন্য কষ্ট করে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্তরা আমরা টাকা সঞ্চয় করে ব্যাংকে রেখে আবার ওই টাকাতে তসরুফ করতে দিবে? আপনি টাকা বিদেশে নিয়ে গেছেন, নাম ধরে নিয়ে গেছেন, আপনি তাকে আইনের প্রচলিত আইনের বরখেলাপ করে আপনি তাদের সুবিধা দিচ্ছেন? তো এই ইঙ্গিত যদি আগামী বাজেটে অব্যাহত থাকে, তাহলে এটা নিয়ে টেকনিক্যাল আলোচনা করার আগ্রহ খুব বেশি বোধ করি, কারণ এই বিষয়গুলি আমাদের জানি, এটা এখন রাজনৈতিক অর্থনীতির ব্যাপার। রাজনীতিকে যদি সর্বোচ্চ পর্যায় থেকে যদি আশ্বাস না পাওয়া যায়, তাহলে কোনো প্রশাসনের নিম্ন বেতনভোগ কর্মচারী, উচ্চ কর্মচারী কেউই কোনো কিছু করতে আগ্রহ বোধ করবে না, এইটি বাস্তবতা। আপনারা যতই ঘুরিয়ে ফিরে বাজেট নিয়ে আলোচনা করেন, 2.5 দশক ধরে আমি এটা করি, কিন্তু এটা করতে পারি, এটা সিজন, কিন্তু বাস্তবভাবে যদি আপনি বলেন যে এটা রাজনৈতিক অর্থনৈতিক বিশ্লেষণকে আপনি বলবেন যে যেই মানুষগুলো উপকারের কথা আপনি বলছেন, সেই মানুষগুলোর কণ্ঠস্বর এসে যদি যদি না পৌঁছায়, এই পরিবর্তন যদি সর্বোচ্চ রাজনৈতিক পর্যায় থেকে আশ্বাস না দেওয়া হয়, ওই যে আপনি রাজনৈতিক প্রতিশ্রুতির কথা বলেছেন, সেইটাকে ব্যক্ত হতে হবে, সেটাকে ধারাবাহিক হতে হবে, সেটাকে দৃশ্যমান হতে হবে, ওই দৃশ্যমান ধারাবাহিক ব্যক্ত রাজনৈতিক অঙ্গীকার যদি না আসে, তাহলে আমি এই মুহূর্তে বাংলাদেশের যে পূর্ণ সম্ভাবনা, সেই সম্ভাবনাকে
অর্জন করার ক্ষেত্রে আমি খুবই দ্বিধান্বিত বোধ করি। আমি মনে করি বাংলাদেশের সাফল্য আছে, এই সাফল্য খেটে খাওয়া মানুষ নিয়ে এসেছে, প্রবাসী শ্রমিকরা এনেছে, কৃষকরা এনেছে, আমার গার্মেন্টস এর মালিক উদ্যোক্তারা এনেছে, কিন্তু এটাকে রক্ষা করতে হলে, পূর্ণ পর্যায়ে যেতে হলে সংস্কারের ব্যতীত অন্য কোন পদক্ষেপ আপনার এটা টেকসই হবে না। আমি সেটাই বলবো, আগামী বাজেটে শুধু এইটাই দেখবেন, আর্থিক পদক্ষেপ না, নতুন সংস্কার কি এসেছে এই পদক্ষেপের ক্ষেত্রে। আপনি যে ব্যাংকিং কোম্পানি কমিশনের কথা বললেন, এটা তো সিপিডি থেকে আমরা 4 বছর ধরে বলতেছি, এবং বর্তমান অর্থমন্ত্রী, গত অর্থমন্ত্রী না, উনিও স্বীকার গেছেন উনি করবেন। কি হয়েছে তারপরে? কারণ উনি আবার নিঃসন্দেহে অন্য কারুর দ্বারা উনি ওখানে কেউ একে বলে চেকমেট হয়ে গেছেন, উনি কোথাও গিয়ে আটকে গেছেন হয়তো। সেহেতু আমাদের বুঝতে হবে যে আসলে কার স্বার্থে বাজেট প্রণীত হচ্ছে। বৈশ্বিক উন্নয়ন কর্মসূচি, আমাদের এলডিসি থেকে বেরোনো, আমাদের 50 বছরের স্বাধীনতা, বঙ্গবন্ধুর শতবর্ষ, এই সবগুলোর চেতনার সাথে যে কাজগুলো হচ্ছে এটা একটাও সামঞ্জস্যপূর্ণ না। আমার মনে হয় বঙ্গবন্ধু থাকলে এটার সাথে একমত হতেন না, আমি একটা ব্যাপারে বলতে পারি। কারণ বঙ্গবন্ধুর বক্তৃতা যদি আপনারা পড়েন, দ্বিতীয় বিপ্লবের বক্তৃতা থেকে আরম্ভ করে প্রথম দিকে, তাহলে এটার সাথে সামঞ্জস্যপূর্ণ না। যেহেতু সংস্কারের গত বাজেট সম্বন্ধেও বলেছি, অসাধারণ সময়ে একটা সাধারণ বাজেট হয়েছে, এবারও একটা আরেকটা জটিল সময়ে দ্বিতীয় ধাক্কা আসছে, আবার একটি সাধারণ বাজেট হবে। এই টেকনিক্যাল আলোচনা দিক সংস্কারের পদক্ষেপের ক্ষেত্রে যদি আমরা না দেখি, তাহলে এটা করা দুষ্কর হবে। মহিউদ্দিন ভাই থাকলে মহিউদ্দিন ভাই ভালো বলতে পারবেন এই সমস্ত ব্যাপারে, উনি দুই পক্ষই দেখেছেন, আমি মহিউদ্দিন ভাইকে দেখছি না এই মুহূর্তে আর, তাহলে এটা থেকে আমরা উপলব্ধি করবো। আমার আমার এই মন্তব্যের জন্য যদি কেউ আহত হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন।